হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডে আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, যারা চ্যানেলে নতুন তাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে আমাদের প্রকাশিত সমস্ত চাকরির গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ঠিকঠাক টাইম মতো পাওয়ার জন্য। আজকে যে নোটিফিকেশনটা, সেটা মূলত সায়েন্স সিটির তরফ থেকে জারি করা হয়েছে। তোমরা জানো সায়েন্স সিটি ইউনিট অফ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের অন্তর্গত, যেটা মূলত মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অন্তর্গত। এবং এক্ষেত্রে মূলত যে ট্রেনি নিয়োগ করা হবে সেই নিয়োগের বিজ্ঞপ্তি আজকে আমরা দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে মূলত 13 জন ট্রেনি এক্ষেত্রে নিয়োগ করা হবে। এবং এক্ষেত্রে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স, এবং এক্ষেত্রে অবশ্যই উইথ ফিজিক্স লাগবে। একই সাথে কিন্তু কম্বিনেশন অফ টু সাবজেক্ট লাইক কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, অ্যাস্ট্রোনমি, জিওলজি, স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ তোমার ফিজিক্সের সাথে যদি এই ধরনের কোনো রকম দুটো সাবজেক্টের কম্বিনেশন থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া কিন্তু গুড কমিউনিকেশন স্কিল কিন্তু তোমার থাকতে হবে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। এছাড়া কিন্তু বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ কেমিস্ট্রি, প্রথমটা ফিজিক্সের সাথে তোমাকে বিএসসি করতে হতো, এবার কেমিস্ট্রির সাথে বিএসসি করতে হবে। এবং একই সাথে কিন্তু তোমার কম্বিনেশনের মূলত এই দুটো সাবজেক্টের, এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট থাকতে হবে, যেমন জুওলজি, বোটানি, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, এই সাবজেক্টগুলোর মধ্যে যদি তোমার যে কোনো দুটো সাবজেক্ট থেকে থাকে মূলত বিএসসি কেমিস্ট্রির সাথে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। একই সাথে কিন্তু তোমার এখানেও বলা হয়েছে মূলত হিন্দি, ইংলিশ এবং বেঙ্গলিতে তোমার কমিউনিকেশন স্কিল যেন থাকে, তো এক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে কিন্তু একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে, যেসব ক্যান্ডিডেট কিন্তু রিসেন্টলি পাস আউট হয়েছে, অর্থাৎ যাদের মূলত যারা নট ইয়ার দেন 2020 আগে মূলত যারা পাশ করেছে তারা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না। মূলত যারা 2020 পরে কিন্তু বিএসসি পাশ করেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এক্ষেত্রে মূলত দেখতে পাচ্ছ যে ট্রেনিশিপের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে মূলত 1 ইয়ার রয়েছে। এবং এক্ষেত্রে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে কিন্তু মূলত 16,500 টাকা করে পার মান্থ। এক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেস অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে হবে এবং একটা রিটেন এক্সামিনেশনের মাধ্যমে হবে। এবং এটা মূলত হবে হলো 19/12/2022 তারিখে 8:30 থেকে। তো সিলেকশন প্রসেস তোমরা দেখতে পারছো, সিলেকশন প্রসেস ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হু আর ইন প্রসেশন অফ দ্য ফলোয়িং কোয়ালিফিকেশন, যারা এই কোয়ালিফিকেশনের মধ্যে আছে বা কোয়ালিফিকেশন যাদের আছে, তারা কিন্তু ওয়ার্ক ইন অ্যাপটিটিউড টেস্ট এবং কমিউনিকেশন স্কিল টেস্ট দেবে সায়েন্স সিটিতে। এবং এটা কিন্তু হবে 19/12/2022 এবং এটা সকাল 8:00 থেকে কিন্তু শুরু হবে। তো এক্ষেত্রে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক এবং এই পিডিএফের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে সরাসরি। কিন্তু তোমরা ডিসক্রিপশন থেকে সেই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা ডাউনলোড করে নিতে পারবে এবং এই পিডিএফের যে নোটিফিকেশনের পিডিএফটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো তোমরা যারা অ্যাপ্লাই করবে ভালো করে আগে পড়ে নিয়ে, ভালো করে ফর্মটা ফিল আপ করে নিয়ে কিন্তু তাহলে সেখানে অ্যাপ্লাই করবে। এক্ষেত্রে তোমাদের ফর্মের সাথে কিন্তু দেখতে পাচ্ছ যে অরিজিনাল ডকুমেন্ট এগুলো এবং সেলফ অ্যাটেস্টেড কপি এগুলো কিন্তু তোমাদের ভেরিফিকেশনের জন্য সেই দিন কিন্তু নিয়ে যেতে হবে, যেদিন অ্যাপটিটিউড টেস্ট থাকবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং এরই সাথে কিন্তু রয়েছে সার্টিফিকেট, মার্কশিট অফ অল এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের এজ প্রুফ এবং অর্থাৎ ডেট অফ বার্থের ক্ষেত্রে এবং ফটো আইডেন্টিটি প্রুফের জন্য একটা অবশ্যই কিন্তু গভর্নমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল মূলত ইন্ডিয়ান গভর্নমেন্ট তরফ থেকে জারি করা কোনো রকম প্যান কার্ড, ভোটার আইডি কার্ড বা আধার কার্ড ইত্যাদি তোমাদের নিয়ে যেতে হবে পরিচয়পত্র হিসেবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট বা ডিসেবিলিটি সার্টিফিকেট যদি তোমাদের থেকে থাকে সেটাও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে রিটেন এক্সামিনেশন মূলত হবে আফটার ভেরিফিকেশন অফ অল দ্য টেস্টিমোনিয়ালস, অর্থাৎ তোমাদের যে টেস্টিমোনিয়ালসগুলো থাকবে, এডুকেশনাল যে টেস্টিমোনিয়ালসগুলো সেগুলোকে ভেরিফাই করার পর তারপর কিন্তু তোমরা রিটেন এক্সামিনেশনের জন্য তোমাদেরকে অ্যালাউ করা হবে। এবং যে সমস্ত মূলত দেখতে পাচ্ছ দোজ হু উইল অবটেইন মিনিমাম কাট অফ মার্কস, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট মিনিমাম কাট অফ মার্কস কোয়ালিফাই করবে রিটেন এক্সাম টেস্টে, তারা কিন্তু অ্যালাউ
করা হবে মূলত কমিউনিকেশন স্কিল টেস্টের জন্য, অর্থাৎ যার আগে তোমাকে রিটেন যে টেস্ট যেটা রয়েছে সেটাকে কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবে, তারপর তুমি কমিউনিকেশন স্কিল টেস্টে যেতে পারবে, তোমাকে অ্যালাউ করা হবে। এক্ষেত্রে তোমাকে বলে দেওয়া হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট মূলত 9টার পরে কিন্তু রিচ করবে, ওখানে যাবে, তাদেরকে কিন্তু অ্যালাউ করতে দেওয়া অ্যালাউ করা হবে না রিটেন এক্সামের ক্ষেত্রে। তো এটাই ছিল মূলত বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয় এই নোটিশের। এই নোটিশ সম্পর্কিত কোনোরকম প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আছে তোমাদের জন্য, তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো কোনোরকম ডাউট বা কোনোরকম ক্ল্যারিফিকেশনের জন্য। এবং আরও কিছু মূলত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং সমস্ত কিছু কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং পিডিএফ পিডিএফের নোটিফিকেশন সমস্ত কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, তোমরা ডাউনলোড করে নাও। এবং চ্যানেল কেউ যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নেবে। বন্ধুরা এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি কিন্তু অবশ্যই একটা লাইক করে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে। এবং দেখা হচ্ছে বন্ধু অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিতে, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।